ব্যাকগ্রাউন্ডটা আমি রেড করে দিলাম, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রেড করে দিলাম, করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট একটু প্যাডিং দিয়ে দিই যেন একটু ভালো দেখা যায়। তো এখান থেকে ধরেন উপরে নিচে 1px এবং পাশাপাশি 5px এর একটা প্যাডিং দিয়ে দিলাম, এবং এটাকে আমি কালার, ধরেন ভিতরের কালারটা আমি হোয়াইট করে দিলাম, এবং যদি টেক্সট আমার এটা বড় হয়ে একটা উইডও দিয়ে দিই, ঠিক আছে, যে 100px এর একটা উইড দিয়ে দিলাম, এবং এটা টেক্সট অ্যালাইনটা সেন্টার করে দিলাম। এখন আমরা এই ক্লাসটাকে অ্যাড করতে হবে আমার, এই রেড ক্লাসটাকে। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এইখানে আসার পরে ক্লাসটাকে অ্যাড করব হচ্ছে আমি শোর ভিতরে। তো এখানে ডট শো দেন হচ্ছে এখানে অ্যাড ক্লাস, হ্যাঁ সরাসরি সিএস থেকে নিয়ে এসে পড়বে অ্যাড ক্লাস, ক্লাসের নামটা দিয়ে দিবেন জাস্ট আর রেডি রেড। ওকে দেন এখন যদি দেখে আসি, রিফ্রেশ করলাম, দেখছেন কালার হয়ে গেছে এবং উপরে নিচে প্যাডিংটা একটু বেশি বাড়ছে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এটার প্যাডিংটা একটু 1px করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, পর্যায়ক্রমে এরকম ভাবে করে যাব, ঠিক আছে? ম্যাক্সিমাম আমাদের কিন্তু অলমোস্ট কাজ শেষ, ঠিক আছে? এখন হচ্ছে আপনার এটাকে বারবার ইউজ করতে হবে, ঠিক আছে? এটাকে বারবার ইউজ করব কিভাবে, যেমন এখন এলজিফ, ঠিক আছে, মানে ওই কন্ডিশন চেক করার পরে এটাতে আসবে সে, ঠিক আছে? হ্যাঁ, মনে করেন যে ইফ লেন চারের নিচে বা সমান, এটা একবার চেক করলো, দেন আবার নিচে আসলো যে এটা স্যাটিসফাই করলো বা করলো না, সেক্ষেত্রে সে এটা চেক করবে, দেন এটা করলো না নিচেটা চেক করবে, এভাবে আস্তে আস্তে আসবে। তো এখানে এসে এখন মনে করেন আপনি বলে দিলেন যে ইয়ের ওই এইটের, এইটের নিচে বা সমান হইলে কি হবে, এখানে ধরেন মিডিয়াম দেখাবে, মিডিয়াম বা আমরা কি দিতে পারি যে আরেকটা কি থাকে, মিডিয়াম স্ট্রং, হ্যাঁ হ্যাঁ গুড, গুড দেওয়া যেতে পারে, গুড ইউজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা একটা ই ক্লাস নিয়ে নিই, ধরেন গুডের ক্ষেত্রে আমি কি দিব এখানে ক্লাস, ধরেন এখানে ব্লু দিই, মানে কালার রিলেটেড ব্লু দিতেছি, হ্যাঁ ব্লু, আর এখানে হ্যাঁ ধরেন সব ঠিক থাকবে। তারপরে অ্যাড ক্লাস থেকে আমি ব্লু লিখে দিলাম এবং এখানে গুড শো করবে, আচ্ছা ওকে, দেন এখান থেকে ঠিক আছে গুড চলে আসছে, পরে আবার উইক হয়ে গেছে। এখন এখানে একটা প্রবলেম দেখেন, কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে যখন গুড ক্লাস থাকবে তখন উইক থাকবে না, আবার যখন উইক থাকবে তখন গুড থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে বিষয় যে যখন আমার একটা থাকবে, মানে এই এইটা এই ক্লাসটা যখন থাকবে তখন এই ক্লাসটা রিমুভ থাকবে, আবার এই ক্লাসটা যখন থাকবে তখন রেড ক্লাসটা রিমুভ থাকবে, ঠিক আছে? তো এর জন্য আমি এই জায়গায় কি করব, এটার মধ্যে এখানে রিমুভ ক্লাস ইউজ করব, রিমুভ ক্লাস ব্লু, কারণ ওইটা তো ইনহেরিট হয়ে যাচ্ছে জিনিসটা, যে ব্লুটা আমার রেড এর মধ্যে চলে আসতেছে, ঠিক আছে? এবং এখানে আসার পরে আমি দিতেছি যে এই জায়গায় হচ্ছে এই রেডটা রিমুভ থাকবে, ঠিক আছে? ঠিক আছে, দেন যখন নিয়ে আসতেছি, ঠিক আছে না এখন, ওকে হ্যাঁ হ্যাঁ, তখন একদম কিছুই থাকবে না। হ্যাঁ, এটার জন্য আরেকটা কন্ডিশন ইউজ করতে হবে, এটা আমি দেখাইতাম, দেখলাম এখান থেকে ইফ যদি লেস দেন সমান 1 হয় দেন এখানে টেক্সট থাকবে ফাঁকা, মানে কিছুই দেখাবে না এবং সব ক্লাস রিমুভ থাকবে, তাহলেই হয়ে যাবে, সব ক্লাস রিমুভ থাকবে। দেখছেন আসে না কিন্তু, তারপর হচ্ছে স্ট্রং এর জন্য। তো স্ট্রং এর জন্য এইভাবে আমরা এলজিপ কে নিব,
থেকে ধরেন যে হইলে যদি 12 দিলাম, যে 12-এর নিচে বা এরকম হইলে সেক্ষেত্রে কি এটার বেশি হ্যাঁ দেওয়া যায়? দেন সমান দিয়ে দিলাম, 8-এর বেশি দিয়ে দিব। আচ্ছা তাহলে সমান দেওয়ার দরকার নাই 8, কারণ এখানে তো বলেই আসছি 8-এর গ্রেটার দেন হলে স্ট্রং দেখাবে। তখন এই দুইটা ক্লাসে রিমুভ থাকবে, তারপর হচ্ছে এখন এই দুইটা ক্লাস রিমুভ থাকবে, এই দুইটা ক্লাস রিমুভ, আর অ্যাড ক্লাস হবে অন্য একটা ক্লাস। একদম সিম্পল কাজ, ঠিক আছে? আমি বুঝতে পারছি সমস্যা হবে কোথায়, আপনার ওই যে ভ্যাল ফাংশন তো পরিচিত না, এইখানে সমস্যা হবে, কিন্তু এটা আপনারা ই করতে পারবেন। হ্যাঁ কিন্তু আবার টেক্সটের সাথে আবার পরিচিত না এটার জন্য। দেখি সব ঠিক থাকলে আমাদের কাজ করার কথা। হ্যাঁ গুডের কালার কি এটা ছিল না? হ্যাঁ এখানে প্রবলেম আছে, এখানে অ্যাড ক্লাস রিমুভ ক্লাস গ্রেটার দেন বলছি, কালাইটা পায় এই পেয়ে যাচ্ছে ব্লু এবং অ্যাড ক্লাস এটা। ও আচ্ছা আচ্ছা, এখানে প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে গ্রিনটা এখানে রিমুভ করতে হবে, এখান থেকে রিমুভ করতে হবে, প্লাস এখান থেকে রিমুভ করতে হবে, ঠিক আছে? তাহলে ঠিক হয়ে যাবে, এই জন্য গ্রিনটা পাচ্ছে। এখান থেকে রিমুভ করে দিব, যত বেশি দিক স্ট্রং দেখাবে। ঠিক আছে তখন আবার বলে দিবেন যে যদি এখানে 10-এর আপ হয়ে যায় তখন টেক্সট কিছুই দেখাবে না। হ্যাঁ এখানে এলস ইভে আসলো না, ধরেন এলস এ আইসা বলে দিলাম, এলস যদি হচ্ছে 10-এর আপ হয়, স্ট্রং ট্রং কিছু লেখা দেখানোর তখন দরকার নাই, তখন এই সবগুলা হচ্ছে রিমুভ ক্লাস।
এখানে তো আমি 8 এর মানেও হচ্ছে কি আবার ইয়ের মানেও হচ্ছে কারণ এখানে 8 এর বড় বলছি মানে 8 এর বড় 10 এর বড় তো একটাই, তাহলে একটা লিমিটেশন করে দিতে হবে এখানে। কারণ 8 এর বড় বলতেও এখানে 10 এর থেকে 10 হইতে পারে আবার 10 এর বড় হইতে পারে, এই জন্য এখানে ই পাইতেছে। ঠিক আছে, তাহলে এখানে আরেকটা বলা যেতে পারে এলসিফ দিয়ে যদি দেখি, এলসিফ সেক্ষেত্রে দেখি কি হয়। তারপর স্ট্রং আসবে কেন আসবে, কারণ হচ্ছে এখানে সমস্যা আছে, এখানেও লিমিটেশন বলে দিতে হবে। ঠিক আছে, তাহলে আপনারই হবে যে গ্রেটার দেন 8, তারপরে ধরেন এখানে বলে দিলাম যে এন্ড লেন ওই লেস দেন 12। ঠিক আছে, ধরেন এরকম বলে দিলাম যে এর মধ্যে হইলে তারপরে হচ্ছে আপনার স্ট্রং আসবে। আর যদি এখানে 15-এর কেউ যদি গ্রেটার দেন 12 দিয়ে দেয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে কিছু আসবে না, মানে সে স্ট্রং এমনিতেই হয়ে গেছে।